গতকাল দক্ষিণ রাজুরে বেশ কয়েকটি মন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়েছে এবং মন্দির থেকেও বেশ কিছু অলংকার সহ অন্যান্য জিনিস চুরি হয়েছে। এই জন্য আজকে আমরা এখানে এসে দেখলাম এবং স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারলাম যে গতকালকে গভীর রাতে এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় স্থানীয় যারা বাসিন্দা তারা তীব্র নিন্দা জানাচ্ছে এবং আমিও খুব তীব্র নিন্দা জানাই, কারণ কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা এটি খুবই একটি খারাপ কাজ। তো মসজিদ, মন্দির, প্যাগুডা, গির্জা, যার যার ধর্মীয় যে অনুভূতি আছে সেই অনুভূতিতে কখনোই আঘাত করা ঠিক না। এতে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ধর্মীয় যে পরিস্থিতি সেটি খারাপ হয়। তো আমার যে বিশ্বাস যে যারা এই কাজ করেছে, এই নিন্দনীয় যে কাজ করেছে, তাদের অনতিবিলম্বে আইনের আওতায় আনা উচিত এবং তাদেরকে শাস্তি দেওয়া উচিত। কারণ বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ, যেই দেশে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ মিলেমিশে বাস করে। এই দেশ কখনোই মানে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বা কারো ধর্ম প্রতিষ্ঠান ভেঙে চুরে এই দেশে মানে একসাথে বসবাস করা আর কি সম্ভব না। তো যারা এই কাজ করেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত। এবং আমার সাথে অনেক স্থানীয় লোকজন আছে, তাদেরও একই চাওয়া, কারণ তাদের মন্দির। বলুন তো, গতকাল আপনাদের এখানে কি মন্দির ভাঙা হয়েছে বা কিভাবে, একটু বিস্তারিত বলুন তো আপনার নাম পরিচয় বলে। আমার নাম শিল্পী মন্ডল, বাড়ি দক্ষিণ রাজু। মানে সকালে ঘুম থেকে উঠে দেখি যে বাইরে লাইট নাই, অন্ধকার, মানে লাইট নিয়ে গেছে। তারপরে কিছু সময় পরে শুনি যে ওইদিকে মানে ভাঙচুর হয়েছে। তখন মানে ওই পর্দাটা দেওয়া ছিল, তখন আর খেয়াল হয় নাই। পরে দেখছি যে তো আমাদের কিছু করলো নাকি। তারপর পর্দাটা সরাই দেখি যে আমাদের এই কৃষ্ণর গতরে যে রাধার, কৃষ্ণর হাতে যে বাঁশিটা ছিল ওই বাঁশিটা নেই। তারপরে রাধার গলায় যে অলংকার গুলো ছিল ওইগুলোও নেই। তারপরে নাকে নল ছিল, মাথায় টায়রা ছিল, ওইগুলো কিছুই নেই। চুল এলোমেলো, তারপরে চুল সবগুলো এলোমেলো, আর ওইগুলো সবকিছু ফেলানো। মানে আপনাদের এখানে চুরি হয়েছে মূলত আর কি, মন্দিরের জিনিসপত্র চুরি, আপনার নাম কি? আপনি দায়িত্ব মন্দিরের? বলুন তো গতকাল কি ঘটনা ঘটছে এখানে? গতকাল রাত 10টার সময় আমি এখান দেখি, একটু ভালো ভোর 6টার সময় এসে দেখি এই প্রতিমা ভাঙা। এখানে ক্ষয়ক্ষতি কি কি আপনাদের? এই রাধিকার মুন্ডু ভাঙা গেছে আর কালিমার চারু হাত ভাঙছে। এগুলো করতে পারে কারা বলে আপনি কি মনে করেন? কারা করতে পারে সেটা বলতে পারবো না, কিন্তু এর কোন দেখি না। এখন আপনাদের দাবি কি বিষয়ে? বিষয়ে দাবি আমার মায়ের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা আমরা চাই। প্রশাসনের কাছে এমনি দাবি কি, যারা করছে তাদেরকে বিচারের আওতায় আনা জন্য? এটা তো চাই, সবাই চাই, যেই ক্ষতিটা যারা করছে এই বিচারটা করা হোক। আচ্ছা, আপনি কি জানেন এই মন্দিরের যে চুরি এবং ভাঙার বিষয়ে? আমি জানি আমাদের এই বাড়ির উপর এই মন্দির, আমরা প্রতিদিন এই মন্দির আসি। আমরা প্রথম ঘুম থেকে উঠে সবাই আমরা প্রণাম করি এই মন্দিরে। আমরা মন্দিরে আসাতেই এসে দেখি মন্দিরের মা রাধা রানীর মুখ দেখা যায় না, চুলগুলো একদম সামনে রাখছে, মাথায় নল, মুখে নলস নেই, মাথায় টিকলি নেই, হাতে বাঁশি নেই। এই অবস্থা দেখে আমাদের মানে আতঙ্কিত হয়ে উঠলাম। ইতিমধ্যে শুনতে পাইলাম যে ওইখান দিয়েও ভাঙচুর হয়েছে, মা কালীর মুন্ডু ভাঙছে, হাত ভাঙছে। ওইগুলো শোনার পরে আমরা এদিকে শুনি লাইট নেই মন্দিরে। এইগুলো দেখে দেখে তো আমাদের খুব খারাপ লাগছে। তখনই মানে এই শুধু এই একটা মন্দিরই নয়, ওই পাশে যে মনসা মন্দির ছিল ওই মনসার মন্দিরও জলে ফেলাই দেওয়া হয়েছে। ওইখানে এই ঘটনাগুলো সব একই রাতে ঘটছে, গতকালই ঘটছে, রাতে ঘটছে, একটা রাতেই তিন চারটা মন্দিরই একই ঘটনা। মানে এইগুলো দেখার পরে আমরা তখন আমরা চমৎকার কেমন অবস্থা হইলো, তখন আমরা সরকারের অনুমোদিতে গেলাম। কিন্তু আপনাদের কাছে এই বিষয়ে চাই যে আমরা হিন্দু, আমরা কেন আমাদের পরে এই মন্দির অত্যাচার হবে? আমরা এই জন্য সুবিচার চাই। আমরা তো এই ধর্ম নিয়েই থাকি, যেমন আমাদের মসজিদ, আমাদের মন্দির,
আপনাদের মসজিদ মসজিদে যতটুকু ঢোকলে পারে আমাদের আপনার কষ্ট হয় আর আমাদের মন্দির ভাঙছে তাহলে আমাদের কতটা কষ্ট হয় আপনাদের কাছে এই অনুরোধ আমরা যেন শুভেচ্ছা পাই গতকাল দক্ষিণ রাজুরের একটি কালী মন্দিরে ভাঙচুর করা হয়েছে এখানে দুর্বৃত্তরা এই কালী মন্দিরের কালী মূর্তির হাত এবং রাধা মূর্তির মাথা কেটে নিয়ে গেছে এবং যে শাড়ি ছিল সেটি তারা খুলে ফেলেছে এবং অলংকার আদি সেটিও তারা ভেঙে ফেলেছে তো এই যারা এই কাজটি করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা উচিত এবং ধর্মীয় অনুভূতিতে যারা আঘাত করেছে তাদের অবশ্যই আইনের আওতায় এনে বিচার করা উচিত কারণ বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ এই দেশে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ মিলেমিশে বাস করে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি অসাম্প্রদায়িক চেতনার মানুষ তার শাসন আমলে মানুষ মিলেমিশে বাস করেছে এবং বাংলাদেশ ধর্মীয়ভাবেও একত্রে সবাই মিলেমিশে বাস করেছে তো আমি মনে করি যে আসলে যারা এই ধরনের মন্দির মসজিদ গির্জা ভাঙে তারা কোনো ধর্মের না তারা দুর্বৃত্ত তারা সন্ত্রাসী তাই এই সন্ত্রাসীদের কোনো বাংলাদেশে কোনো প্রশ্রয় দেওয়া উচিত না তাদের কোনো প্রশ্রয় নেই এদেশে এই দুর্বৃত্ত সন্ত্রাসীদের থেকে বিতাড়িত করতে হবে এবং এটি একটি অসাম্প্রদায়িক চেতনার সুজলা সুফলা বাংলাদেশ গড়ে তুলতে হবে এবং যারা এই কাজ করেছে এই মন্দির ভেঙেছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক দক্ষিণ রাজুরে বেশ কয়েকটি মন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়েছে এবং মন্দির থেকেও বেশ কিছু অলংকার সহ অন্যান্য জিনিস চুরি হয়েছে এজন্য আজকে আমরা এখানে এসে দেখলাম এবং স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারলাম যে গতকালকে গভীর রাতে এই ঘটনাটি ঘটে এই ঘটনায় স্থানীয় যারা বাসিন্দা তারা তীব্র নিন্দা জানাচ্ছে এবং আমিও খুব তীব্র নিন্দা জানাই কারণ কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা এটি খুবই একটি খারাপ কাজ তো মসজিদ মন্দির প্যাগোডা গির্জা যার যার ধর্মীয় যে অনুভূতি আছে সেই অনুভূতিতে কখনোই আঘাত করা ঠিক না